অন্যদিকে 20 মার্চ থেকে 7 মে পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান রমজান ও ঈদের ছুটি ঘোষণা করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপ। দেশের সকল পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত বন্ধ থাকবে। আবারও করোনা সংক্রমণ বাড়ায় সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়ায় সকল ছাত্রছাত্রীদের লেখাপড়ার দিকটা অনেক পিছিয়ে যাচ্ছে, সেজন্য অবশ্যই আমাদেরকে খুব দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান আবারও খুলে দিতে হবে। তো এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় ছাত্রছাত্রীদের লেখাপড়ার ক্ষতি হবে কিনা অবশ্যই আপনারা মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো এই ছিল আমাদের আজকের আপডেট নিউজ। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।